নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো লাউয়ের ডাঁটার চচ্চড়ি। এই লাউ ডাঁটার চচ্চড়ি আমি কিভাবে করি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এখানে লাউ ডাঁটা আমি কেটে নিয়েছি ছোট ছোট করে, তার সঙ্গে সবজি পটল, বরবটি, আলু সব দিয়েছি। আর এখানে আমি অল্প একটু মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি এই মিক্সার গ্রাইন্ডারে একটু পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, আমি এখানে মটর ডালটা পেস্ট করে নিয়েছি। এই মটর ডাল পেস্ট করার সময় একটু জল দিলে হবে না, একটু শুকনো শুকনো এটাকে পেস্ট করতে হবে। দেখেছো কিরকম শুকনো শুকনো আমি পেস্ট করেছি? ঠিক এই টাইপেরই পেস্ট করতে হবে। এই মটর ডাল পেস্টের মধ্যে আমি সামান্য নুন আর সামান্য চিনি দিয়ে দেব। এটা ভালো করে মাখিয়ে নেব। দেখো আমার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। আমি এবারে এই বড়াগুলো, মটর ডালের যে বড়াগুলো তৈরি করবো, সেগুলো ছোট ছোট করে তেলের মধ্যে দিতে শুরু। দেখো আমি তেলে বড়াগুলো একে একে ছেড়ে দিয়েছি, এগুলো ঠিক মতো হয়ে আসলে আস্তে আস্তে তুলে নেবো। দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি আস্তে আস্তে কড়া থেকে তুলে নেবো বড়াগুলো। দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। বড়াগুলো যে তেলেই আমি ভেজেছি সেই তেলেই আমি রান্নাটা করব, তবে খানিকটা আর একটু তেল এর মধ্যে মেশাবো। দেখো এখানে আমি ফোড়নের মশলাটা রেডি করে নিয়েছি। এখানে আছে 5 কেজি শুকনো লঙ্কা, সামান্য ঘি, এটা আমি এবারে তেলের উপর দিই। মশলাটা একটু চড়বড় করে আসলে আমি সবজিগুলো এর মধ্যে, সবজিটা সামান্য মজে আসলে আমি এর মধ্যে রুটি মশলাটা দিয়ে দেবো। এখানে হলুদ, নুন, জিরে, ধনে গুঁড়ো, সামান্য চিনি। এই মশলাটা দিয়ে আমি সামান্য মজতে দেবো, এটা একটু ঢাকা চাপা দিয়ে দিলে ভালো হয়। আমি এখন একটু ঢাকাই দিয়ে দেবো। শুক্তিতে মাঝে মধ্যে এই ঢাকনাটা খুলে একটু নেড়ে দিই। সবজিটা প্রায় আমার মধ্যে এসছে, এবার অল্প করে সামান্য গরম জল দেবো। এবার আমি এতে একটু জল অ্যাড করবো, অল্প গরম জল, সামান্য জল দিয়েছি আমি। দিয়ে আমি এবারে এটাকে আর একবার ঢাকা চাপা দিই। দেখো বন্ধুরা, আমার প্রায় সবজিটা অলমোস্ট হয়ে এসছে। এর মধ্যে আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম, মটর ডালের বড়াগুলো, সেগুলো দিয়ে দিই। দেখো বন্ধুরা,
আমার লাউ ডাঁটা চচ্চড়ি হয়ে গেছে, মটর ডাল দিয়ে লাউ ডাঁটা চচ্চড়ি কমপ্লিট। কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আজ তাহলে এই পর্যন্তই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।